ম্যাপ বিতর্কে মুখ খুললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনায় কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করারও নির্দেশ দেন। এ বিষয়ে বিজেপির দিকে যাবতীয় অভিযোগ শিক্ষামন্ত্রী। এদিন এক সাংবাদিক বৈঠক করেন পার্থবাবু। তিনি বলেন, আমরা সরকার থেকে তথ্যহীন ভাষায় বলছি, এই ধরনের অসত্য ছবি দেখিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করা যাবে না। মধ্যশিক্ষা পর্ষদ কখনোই এই ম্যাপের দায়িত্ব নেবে না, তার কারণ মধ্যশিক্ষা পর্ষদ শুধুমাত্র পরীক্ষা গ্রহণ করে, পরীক্ষার প্রশ্নপত্র ছাপায় স্কুল কর্তৃপক্ষ। প্রথমে আমার সন্দেহ হয়েছিল, প্রথমত বোর্ড কোনো প্রশ্ন করে না, আর দ্বিতীয় যা ম্যাপ দেখলাম তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের একটি ওয়াটারমার্ক রয়েছে, অথচ মধ্যশিক্ষা পর্ষদের ম্যাপের কোনো ওয়াটারমার্ক নেই, সেখানে কোডমার্ক রয়েছে, সেটা আমরা ছাড়া কেউ জানতে পারবে না। শিক্ষামন্ত্রী আরো বলেন, আমি মধ্যশিক্ষা পর্ষদকে বলছি প্রশাসনের কাছে যান, পুলিশের কাছে অভিযোগ করুন, যিনি এটা বলেছেন তাকেও এই তদন্তের মধ্যে আনা হোক। সত্য না জেনে তিনি সমস্ত সংবাদ মাধ্যমের কাছে অপপ্রচার করছেন, এই সরকারকে কালিমালিপ্ত করার কাজ করছেন বলে আমি মনে করি। মধ্যশিক্ষা পর্ষদকে বলছি, যেসব স্কুল এই ধরনের একই টেস্ট পেপার একই প্রশ্নপত্র করছে, সেসব স্কুলের বিরুদ্ধে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেই। আমরা শুনলাম যে বিজেপির কোন এক নেতা মাধ্যমিক স্কুল পরীক্ষার যেটা স্কুলে নেয় সেই পরীক্ষার কোনো কোশ্চেন থেকে তিনি একটি ম্যাপ দেখিয়েছেন এবং ম্যাপে বলা হয়েছে যে পাক অধিকৃত কাশ্মীর এবং অরুণাচল বাইরে দেখানো হয়েছে সেই ম্যাপে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় সরকার থেকে জানাচ্ছি, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলি আছেন, আমাদের সেক্রেটারি দুজন নারিয়াল তাকে সামনে রেখে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলছি, এই ধরনের অসত্য ছবি দেখিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করা যাবে না। তার কারণ হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ কখনোই এই ম্যাপের দায়িত্ব নেবে না, তার কারণ মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষা গ্রহণ করে ফাইনালের, স্কুলের পরীক্ষা স্কুলের যে কর্তৃপক্ষ আছে তারা এটাকে ছাপায়, তারা এটাকে করে, এবং আমাদের প্রথমেই দেখে এটাকে সন্দেহ হয়েছিল। প্রথম হচ্ছে, এক, আমরা প্রশ্ন করি না, আমাদের বোর্ড কোনো প্রশ্ন করে না, আর দুই হচ্ছে যে ম্যাপ দেখলাম যা দেখানো হয়েছে তাতে ম্যাপের ভেতরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের খাতার একটা ওয়াটারমার্ক জল ছবি দেখানো হয়েছে। অথচ দেখুন এই দুটো, এটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের ম্যাপ, সেখানে আমাদের নিজেদের কোড মার্ক আছে যেটা আমরা ছাড়া কেউ জানতে পারবে না, সেখানে কোনো রকম জল ছবি নেই যে জল ছবি দেখিয়ে এই ম্যাপটাকে দেখানো হয়েছে। নানা ধরনের চক্রান্তে বিজেপি লিপ্ত, নানা ধরনের চক্রান্তে এই বিজেপি লিপ্ত, তারা এই ধরনের কাজ করে বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছে, যখন হালে পানি পাচ্ছে না, মানুষ তাদের গ্রহণ করছে না, তখন পশ্চিমবঙ্গে অশান্তি ছড়াবার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজকে স্তব্ধ করবার জন্য এই ধরনের পদ বেছে নিয়েছে। চলতি বছর মাধ্যমিক টেস্ট পরীক্ষা ইতিহাস ভূগোল পরীক্ষার প্রশ্নপত্রে ভারতে বিকৃত ম্যাপ থাকার অভিযোগ উঠেছিল। কাশ্মীরের অনেক অংশ ম্যাপে দেখানো হয়নি বলে অভিযোগ। সেই ঘটনার নাম জড়িয়েছিল তৃণমূল কর্তৃক শিক্ষক সংগঠন সেকেন্ডারি টিচার্স ফোরামের। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে আইনি লড়াই হুঁশিয়ারি দেয় বিজেপি। বিজেপি সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জি হুঁশিয়ারি দেন যে ম্যাপ দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীর, আকসাই, চীন ও অরুণাচল প্রদেশ ভারতের সীমানার বাইরে। এটা করেছে তৃণমূল কর্তৃক শিক্ষক সংগঠন। বর্তমান সরকার কি তাহলে ভারতীয় ভূখণ্ডে পাকিস্তান ও চীনের দাবি মেনে নিচ্ছে? বিষয়টি নিয়ে তিনি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে চিঠি লিখবেন বলেও জানান। পাশাপাশি এই বিষয়ে আইনি লড়াইয়েরও হুঁশিয়ারি দিয়েছিলেন।